আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বাঁশরের কুসুম গ্রামে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বাড়িতে সোমবার গভীর রাতে শক্তিশালী বোমা ছড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে সোমবার পূর্বস্থলী বাঁশ তহবিলে সূচনা হল খাল বিল উৎসবের। পৌর উৎসবের তৃতীয় দিনে মঞ্চ মাতালেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা। সাধন ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। লাখুটি এলাকায় অনুষ্ঠিত হল কম্বল বিতরণ কর্মসূচি। শুক্রবার থেকে বর্ধমান রবীন্দ্র ভবনে শুরু হয়েছে ম্যাজিক শো। চলে আসছে বিস্তারিত খবরে। মন্তেশ্বরের কুসুম গ্রামে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বাড়িতে সোমবার গভীর রাতে শক্তিশালী বোমা ছড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বাড়িতে সোমবার গভীর রাতে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের কুসুম গ্রামে। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জির অনুপস্থিতির সময় গভীর রাতে একটি শক্তিশালী বোমা মারে দুষ্কৃতীরা। দিয়ে তারপর দেখি দুম করে আওয়াজ হলো, তখন হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তারপরে উঠে বসলাম, বসে থাকা দেখেছি কোনো সারা শব্দ নেই। তারপরে দেখছি, তারপরে অনেকক্ষণ বসে থাকা দেখলাম আমার ঘুম ধরছে না, বসেই আছি, আর ওটার ক্ষমতা নেই আমার। আর প্রচুর ধুমা দেখি, বন্ধলা বন্ধলা ঘরে ভর্তি। হঠাৎ এইরকম আমি বলছি যে মনে ভাবছি নিচে ফেলালো না উপরে ফেলালো। দিয়ে তারপরে আমি আর উঠিনি, ওইভাবেই আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তারপরে ওই দরজা খুললাম, উঠে আসতে আসতে উঠে দরজাটা খুললাম, দেখলাম এইদিকে ওইদিকে কেউ কোথাও নেই। আর কিচ্ছু বলি না আমি, চুপচাপ দরজাটা বন্ধ করে দিয়ে আমি আবার শুয়ে পড়লাম। পরে তারপরে দেখি যে ঠক ঠক করছে, তারপরে দেখছি কে, আমি বলছি আবার ওই ওই স্বরেই বলছি কে, তারপর সে যে বাপ্পা আছে, না বাপ্পা নেই। বোমার কম্পনে কেঁপে ওঠে গোটা এলাকা। বোমার ধোঁয়ায় গোটা বাড়ি অন্ধকার হয়ে যায়। বোমার আঘাতে ভেঙে যায় বাড়ির ইটের দেওয়ালও। এমনকি বোমা মারার পর দুষ্কৃতীরা বাপ্পাদিত্যের খোঁজও করে বলে অভিযোগ। ঘটনার সাথে কারা কারা যুক্ত আছে তার খোঁজে তদন্তে নামল মন্তেশ্বর থানার পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক। আমি খবরটা কালকে রাতেই পেলাম। ওখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে বেশ কয়েকজন আমাকে ফোন করে বলে যে এরকম একটা ঘটনা ঘটেছে। প্রথমে সকলেই মনে করছে হয়তো টায়ার ফেটেছে, কিন্তু সকালে যখন ভোরের দিকে গিয়ে তারা দেখে তখন ওটা বোঝা যায় যে না, ওটা একটা বোম ছিল। এবং তারপর আমি সকালে গিয়ে সেখানে দেখে আসি, আমি পুলিশকে বলেছি, পুলিশ আসবে, পুলিশ তদন্ত করবে। আমি আমার জেলা সভাপতিকে জানিয়েছি, পুলিশ এসে তদন্ত করবে। এবং যা যে বা যারা এই কাণ্ড করেছে, যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, পুলিশ তার এগেনস্টে অ্যাকশন। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে সোমবার পূর্বস্থলীর বাঁশ তহবিলে সূচনা হল খাল বিল উৎসব। ১৭তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় দিনটিকে। বিভিন্ন পিঠে পুলি ও মাছের পদ পরিবেশন করা হয়। আরে
গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসা চুনো পুঁটি মৌরলা কই প্রভৃতি বহু ছোট মাছের চাষ করার অভ্যাস তৈরি করিয়ে গ্রামের মানুষকে স্বয়ম্বর করতে 2001 সালের 25 ডিসেম্বর পূর্বস্থলীর বাঁশদহ বিলে মন্ত্রী স্বপন দেবনাথ কিছু মানুষকে নিয়ে শুরু করেছিলেন খালবিল উৎসব। সেই রীতি মেনেই সোমবার উদ্বোধন হয়ে গেল খালবিল উৎসব। 17তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি দেবুটুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। নানান ধরনের চালের আঠার পিঠে পুলি পরিবেশন করা হলো, পাশাপাশি ছিল বিভিন্ন মাছের পদ। একদম খালবিলের ধারে ধারে রাস্তা,
আলোর ব্যবস্থা পর্যাপ্ত এবং এখানে চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, আছে অসমকে মাছ ছাড়লো। এটা আগামী দিনে যেমন গোটা পশ্চিমবাংলায় নিজেদের সম্ভব করার জন্য মাছে আমরা হতে পারবো, তেমনভাবে এই খালটি বাঁচিয়ে আগামী দিনে জলের যে সমস্যা সেইটাও নেই। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পৌর উৎসবের তৃতীয় দিন মঞ্চ মাতালেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা। এদিন তিনি আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে বিভিন্ন কথা জনসমক্ষে তুলে ধরেন। এর পাশাপাশি নতুন বছর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শিল্পী। রবিবার ছিল বর্ধমান পৌর উৎসবের তৃতীয় দিন। পৌর উৎসবে প্রতিদিনই বিভিন্ন শিল্পী তাদের গানের মাধ্যমে মাতিয়ে তুলেছেন দর্শকদের। এদিন মঞ্চ মাতিয়ে তোলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা। আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পী বিভিন্ন কথা খোলামেলাভাবে জানান। বিগত 12 বছর ধরে শিল্পী দর্শকদের তার গানের মায়াজালে মুগ্ধ করেছেন। আমার নতুন অ্যালবাম গজলের উপরে অ্যালবাম, সেখানে 6টা গান আছে, 6টা রাগের উপরে। আপনি বিশেষ করে প্রকৃতির উপর গান করেন? নট নেসেসারিলি, সবসময় যে প্রকৃতির উপরে গান করি তা নয়, যেগুলো সেই কটা গানই লোকজন শোনে, বাকিগুলো শোনে না, সেই জন্য জানতে পারে না। আপনার গান আজকে এভাবে মানুষের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, কি করে সম্ভব হচ্ছে? সে আমি কি করে বলবো, আমি গাইছি লোকজনের ভাল লাগছে তাই। এরকম ভাবে কতদিন গান গাইবে? যতদিন পারবো, যতদিন গলা থাকবে। কোন কোন সিনেমায় প্লেব্যাক করছে? সে অনেক, এক কথায় তো নাম বলা যায় না, অনেকগুলো আছে। মেমোরিজ ইন মার্চ আছে, চারুলতা, এরকম অনেক ছবি আছে। অনেক শুভকামনা, 2018 সবার খুব ভালো কাটুক। এই সম্প্রতি তার নতুন একটা অ্যালবাম বের হতে চলেছে, যাতে 6টা গান আছে বলে জানান শিল্পী। এদিন নতুন বছর সকলের ভালো কাটুক এই শুভেচ্ছা দিতেও ভোলেননি।
বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। সাধন ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। জেলা কংগ্রেস ভবনে চলে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক এদিন পুষ্পার্ঘ্য সহকারে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন। প্রয়াত কংগ্রেস নেতা সাধন ঘোষের নবম মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। বর্ধমান শহর কংগ্রেসের উদ্যোগে পালিত হয় দিনটি। বর্ধমান জেলা কংগ্রেস ভবনে পালিত হয় প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী কর্মসূচি। এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য সহকারে শ্রদ্ধা জানান নেতৃত্ববৃন্দ ও অন্যান্য কর্মীরা। কার্যকরী সভাপতি ছিলেন, বর্ধমান পৌরসভার তিনি ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান ছিলেন। বর্ধমান পৌরসভার উন্নয়ন বলতে সাধন ঘোষের আমল থেকে শুরু হয়েছিল। তখন এত টাকা ছিল না, কোটি কোটি টাকা। অল্প টাকার মধ্যেও তিনি বর্ধমান পৌরসভাকে উন্নয়নের জোয়ার এনেছিলেন। সেই সাধন ঘোষ তিনি বিরোধী দলের কাছেও সম্মান পেতেন একজন সমাজসেবী হিসেবে এবং একজন সাহসী নেতা হিসেবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলেও মাথা তুলে রাজনীতি করতেন সাধন দা। তার সাথে আমরা ছাত্র যুব অবস্থায় তাকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছিলাম। সাধন দা আমাদেরকে নেতৃত্ব দিতেন, আমাদেরকে সাহস যোগাতেন। সাধন দার অকাল প্রাণ। তিনি অসুস্থ অবস্থায় 2009 সালে পরলোক গমন করেন। আমাদের রাষ্ট্রপতি প্রাক্তন প্রণব মুখার্জির খুবই কাছের মানুষ ছিলেন। বর্ধমান জেলায় প্রদীপ ভট্টাচার্য, কুইন সামন্ত, নূর ইসলামের পরেই আমরা সাধন ঘোষকে একজন বলিষ্ঠ নেতা হিসেবে চিহ্নিত করেছি। আমরা সবাই জানেন সাধন দা একজন বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন। তার অকাল প্রয়াণ আজকে তার নবম মৃত্যুবার্ষিকী আমরা মর্যাদার সাথে বর্ধমান শহর কংগ্রেসের উদ্যোগে দলীয় নেতৃত্ব সাধন বাবুর রাজনীতির অবদান তুলে ধরেন জনসমক্ষে। সাধন দার স্মৃতির উদ্দেশ্যে কথা বলতে গিয়ে যে কথাটা বলা যায় যে সাধন দাটা অকুতো হয়ে একটা নেতা ছিলেন। সেই সময় যারা সরকারি রাজনৈতিক দল ছিল, যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছিল পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এবং বর্তমান শহরে, সাধন ঘোষ বুক চিটিয়ে সেই সন্ত্রাসের মোকাবিলা সে করতে জানত এবং কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়িয়ে কর্মীদের উজ্জীবিত করার যে মানসিকতা ছিল সাধন ঘোষের মধ্যে, সেটা বিরল বিষয়। অনেক সময় দেখেছি যে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন ব্লকে, সাধন ঘোষ একা চলে গেছে সেই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য কংগ্রেস কর্মীদের উদ্ধার। আমি একটা ঘটনার কথা বলি, বর্ধমান শহরে অনুচিত দূরের নলা বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়ে গেছে। শাসক দলের নেতা কর্মীরা সেই আক্রান্ত কংগ্রেস কর্মীদের হাসপাতালে পাঠাতে পারছে না। সকালবেলা আমার বাড়িতে এসে ওর একটা মফেট ছিল, সেই মফেটে আমাকে বললো যেরকম বাবা চলো যেতে হবে নড়া, কেন না কংগ্রেস কর্মীদের আক্রান্ত তাদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে না, তাদের অনেকেই ইনজোর্ড হয়ে গেছে। আমি এবং সাধন ঘোষ যখন গেলাম তখন দেখলাম যে পুলিশকে ঘিরে একটা বিক্ষোভ চলছিল। তো আমাকে এবং সাধন ঘোষকে দুজনকে দাঁড়িয়ে তৎকালীন যারা শাসক দল ছিল সাধন ঘোষকে ঘিরে ধরে অকথ্য অত্যাচার। আমি প্রাণ ভয়ে কোনো রকম পাড়িয়ে এসে বর্তমান শহরে পুলিশ সুপার খেয়েছে যেমন ঘটনার কথা বলি। আমি ভেবেছিলাম সাধন ঘোষ হয়তো মারা গেছে, কিন্তু সাধন ঘোষ যখন উদ্ধার হলো সাধন ঘোষের পরনে কোনো জামা প্যান্ট ছিল না, শুধু ক্যাঁচার দাগগুলো। কত বিক্ষত দেহ নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে বর্তমান শহরে। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে দলীয় নেতৃত্বের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। লাকুর্তি এলাকায় অনুষ্ঠিত হল কম্বল বিতরণ কর্মসূচি। 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে এই রূপ কর্মযজ্ঞ। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 500 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় 25 নম্বর ওয়ার্ডের লাকুটি এলাকায়। 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে এইরূপ কর্মযজ্ঞ। আয়োজকদের পক্ষ থেকে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর শঙ্করী ঘোষের তত্ত্বাবধানে চলে সমগ্র কর্মকাণ্ড। এদিন আনুমানিক 500 জনের হাতে কম্বল তুলে দেন আয়োজকরা। আজকে 25 ডিসেম্বর একটা ভালো দিন। আমরা সম্প্রীতির বিষয়টা মাথায় রেখে আজকের দিনে 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের 25 নম্বর ওয়ার্ডের পশ্চিমাঞ্চল অফিস, লাকুড্ডি পার্টি অফিসের উদ্যোগে এবং আমাদের সকলের শ্রদ্ধা কাউন্সিলর যিনি আমাদের নেতৃত্ব দেন 25 নম্বর ওয়ার্ডে, তার নেতৃত্বে আজকে আমরা দুস্থদের মধ্যে 500 দুস্থকে আজকে আমরা এখান থেকে শীত বস্ত্র প্রদান করছি। কোন কোন জায়গার মানুষ এরা? এরা সমস্ত এলাকার মানুষ, এলাকার যে সকল দুস্থ আছে, কেননা আগাগোড়ায় আমাদের 25 নম্বর ওয়ার্ড অবহেলিত, এখানে কোনোদিন কোনো মানুষ কোনো উপকার কারো কাছ থেকে পায়নি, তাই আমরা চেষ্টা করি প্রতি বছর কিছু না কিছু প্রত্যেককে সাহায্য করার। এই বছরে এই ঠান্ডার সময় যে সকল মানুষরা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে ঠান্ডায়, তাদেরকে আমরা প্রত্যেককে ডেকে নিয়ে এসে এখানে শীত বস্ত্র প্রদান করছি। শীতের সময় হাতে নতুন কম্বল পায় খুশি কম্বল প্রাপকরা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে যথেষ্টই তৎপর ছিলেন আয়োজকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। শুক্রবার থেকে বর্ধমান রবীন্দ্র ভবনে শুরু হয়েছে ম্যাজিক শো। এই ম্যাজিক শোকে সামনে রেখে মঙ্গলবার একটি র্যালি ও রোড শো এর আয়োজন করা হয়। র্যালিটি রবীন্দ্র ভবন থেকে বের হয়ে কার্জন গেট হয়ে রবীন্দ্র ভবনেই শেষ হয়। শুক্রবার থেকে সূচনা হয়েছে ম্যাজিক শোর। বর্ধমান রবীন্দ্র ভবনে চলছে এই ম্যাজিক শো। উপস্থিত আছেন বিশিষ্ট ম্যাজিশিয়ান ম্যান্ড্রেক। মঙ্গলবার ম্যাজিশিয়ান ম্যান্ড্রেকের পক্ষ থেকে একটি র্যালি ও রোড শো এর আয়োজন করা হলো। র্যালিটি বর্ধমান রবীন্দ্র ভবন থেকে বের হয়ে রোড শো করতে করতে কার্জন গেট পর্যন্ত যায় এবং পুনরায় রবীন্দ্র ভবনে ফিরে আসে। এদিনের এই র্যালির মূল আকর্ষণ ছিল মুন্ডু কাটা ম্যাজিক মডেল। আমরা কোনো বুজরুকি করতে আসিনি, আমরা সকলকে জানিয়ে যেতে চাই আমাদের ম্যাজিক মডেল পুরোপুরি কৌশল দিয়ে তৈরি। আমাদের কৌশল মূলত ম্যাজিকের মধ্য দিয়ে সকল বর্ধমানবাসীকে আনন্দ প্রদানই ছিল র্যালির মূল উপলক্ষ। আমরা ম্যাজিশিয়ান ম্যান্ড্রেকের তরফ থেকে আপনাদের জানাচ্ছি যে আমরা আজকের একটা রোড শো এর আয়োজন করেছি, আর রোড শোটা হলো আমাদের একটা অদ্ভুত ম্যাজিকের মডেল তৈরি করা হয়েছে যার মাথা নেই, কিন্তু এটা আমরা আগেই বলছি এটা একটা কৌশল দিয়ে তৈরি। শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটা রাস্তায় বার করেছি। সকলে আনন্দ পাচ্ছেন, সকলে খুশি হচ্ছেন এবং জানতে পাচ্ছেন যে আমরা এমন একজন ম্যাজিশিয়ানকে এনেছি তিনি অদ্ভুত কিছু দেখাতে পারেন, মানুষকে আনন্দ দিতে পারেন। তারই জন্য সৃষ্টি আমাদের এই মাথা ছাড়া মানুষ। আমাদের আসল জাদু প্রদর্শনী কিন্তু আপনারা দেখতে পাবেন রবীন্দ্র ভবন বৌরহাটে প্রতিদিন 5:30 থেকে থাকছে। আর এই ম্যাজিক শো এর টিকিট মাত্র 70 টাকা, 100 টাকা, 150 টাকা আর 200 টাকা। তবে একটা কথা বলি, এমন কিছু ম্যাজিক হচ্ছে যেটা কিন্তু আগে কখনো কোনো মানুষ, বর্তমানের মানুষ বর্তমানের বুকে বসে দেখেননি। এটা আমাদের চ্যালেঞ্জ, তার ছোট্ট নমুনা আমাদের এই মাথা কাটা মানুষ, মাথা ছাড়া মানুষ, যেটা বিজ্ঞান দিয়ে তৈরি করেছি। আমরা আরও 2-1 দিন থাকবো এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা এগিয়ে যাবো। কলকাতা থেকে আমরা এসেছি আর আমরা ম্যাজিক বেল্ট ইন্ডিয়া এটাকে অ্যারেঞ্জ করছি। আপনারা সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা তাহলে এগিয়ে যেতে পারি। এই তো আমাদের এখানে রবীন্দ্র ভবনে কয়েকদিন ধরে ওই ম্যান্ড্রেক বলে একজন জাদুকর খেলা দেখাচ্ছে। তো আজকে দেখলাম উনি মুন্ডুঘাটা অবস্থায়, মানে একটা মজা এটা, উনি হাঁটতে হাঁটতে গেলেন, তো বাচ্চারা খুবই আনন্দ পেল। জাদু একটা আনন্দের জিনিস, সবাই দেখে আনন্দ পায়, আমাদেরও দেখে ভালো লাগলো, বাচ্চারা খুবই আনন্দ করছে জিনিসটা দেখে। কোন দিকে কোন দিকে গেল এটা? বোরহাট রবীন্দ্র ভবন থেকে আমাদের বিশ্ব ধরে হাঁটতে হাঁটতে সোজা যাবে, শুনলাম পর্যন্ত পর্যন্ত ওরা যাবে। রোড শো করতে করতে যাচ্ছে, সবাই একটু আনন্দ পাচ্ছে জিনিসটাকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব
বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বাড়িতে সোমবার গভীর রাতে শক্তিশালী বোমা ছড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে সোমবার পূর্বস্থলী বাঁশ তহবিলে সূচনা হল খালবিল উৎসবের। পৌর উৎসবের তৃতীয় দিনে মঞ্চ মাতালেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা। সাধন ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। লাখুটি এলাকায় অনুষ্ঠিত হল কম্বল বিতরণ কর্মসূচি। শুক্রবার থেকে বর্ধমান রবীন্দ্র ভবনে শুরু হয়েছে ম্যাজিক শো। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।